সব স্বয়ংক্রিয় হসপিটালে এখানে সাইবার বেড পার জঙ্গল হয়ে গেছে, কি বলবে সে বিষয়ে? দেখো অ্যাকচুয়ালি আমরা হসপিটালে চোলেংটা হসপিটালে একটা কনস্ট্রাকশন চলতেছে নিউ বিল্ডিংয়ের। হ্যাঁ, এখন আপাতত অ্যাকচুয়ালি আমরাও চেষ্টা করতেছি এবং একটা লোকরে লাগানো হয়েছিল এটা পরিষ্কার করার লেগে, তো এগুলি আমরা অতি শীঘ্রই এখন পরিষ্কার করুম। অ্যাকচুয়ালি ডেইলি বেসিসে এই কনস্ট্রাকশনের গাড়িগুলো আইতেছে হসপিটালের ভিতরে, হ্যাঁ কনস্ট্রাকশন চলতেছে তাই একটু হয়তো বা আবর্জনা এই আছে আর কি। না, জঙ্গলটা আমরা পরিষ্কার করে দিব। হ্যাঁ, আপনারা এবং এখানে ট্যাঙ্কিগুলি ফাংশনিং বা নন ফাংশনিং এগুলি আমরা দেখুন। হ্যাঁ, এগুলি জঙ্গলগুলি পরিষ্কার করার ব্যবস্থা চলতেছে এবং বিভিন্ন ধরনের এই কোভিড রিলেটেড রুম বানানো বা এগুলি কনস্ট্রাকশন চলতেছে, আপনারা দেখলে দেখবেন কাজ চলতেছে এখানে নন্দরাগিরি হসপিটালে। ঠিক আছে, এটা আমরা স্টেপ নিতেছি, আজকে আমার নক্ষত্রকোণে আইসে। হ্যাঁ, আপনিও যেহেতু বিয়ে করছেন, আমরা এটা অবশ্যই আমরা কালকের থেকে ইয়ে করব। এগুলি এখন যাতে না চালানো হয়, আবার অনেক সময় আমরা কোয়াও হয়েছে যে অনলি মানে ইমার্জেন্সি বেসিস যেগুলি আছে এগুলি ট্রাই করার লেগে, তো হায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী দেখলাম যে অ্যাম্বুলেন্স 102 যাতে এক্ষণে আপাতত কয়েকদিনের জন্য হয়তো বা, হ্যাঁ তো এগুলি একটু স্টপ রাখার লেগে আর কি। অ্যাকচুয়ালি হায়ার অথরিটি কী কারণে এটা চাইছে এটা আমার কাছে কোনো ধরনের ডিসক্লোজ করা হয়েছে না আর কি এই ব্যাপারগুলো। না দেখেন, আমরা লংথরাইভেলি হসপিটালে আমরা যে ডাক্তারবাবুরাই আছে বা যে স্টাফরাই আছে আমরা যথাযথ চেষ্টা করতেছি যাতে রোগীর বা রোগীর পরিজনদের মানে যে আমরা এলাকার রোগীগুলো আছে তারা যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই কারণে আমাদের যে হসপিটাল অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলি আমরা এক্ষুনি সারাই করে আমরা রেডি রাখছি এবং কোনো আপাতকালীন পরিস্থিতিতে যাতে আমরা সহায়তা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত আছি লংথরাইভেলি। আমরা সাব ডিভিশনাল হসপিটালে আপাতত একটা অন রোডে আছে আর একটা অ্যাম্বুলেন্স এটা মানে সার্ভিসিংয়ে দিছিল, তো 102 যেহেতু চলতেছে না তো সেই কারণে একটাই অন রোডে, আর একটা বড় অ্যাম্বুলেন্স আছে যেটা শুধু কোভিড এর জন্য ইউজ করা হয়। কয় মাস কয় সপ্তাহ কয় দিন বন্ধ থাকবেন 102 অ্যাম্বুলেন্সটা? সেটা তো সম্পূর্ণরূপে নির্ভর করতেছে হায়ার অথরিটির উপরে। হায়ার অথরিটি অ্যাকচুয়ালি আমরা যাই নির্দেশ করব সেইটা আমরা মাইনে নিতে হইব এবং দেখা যাক হায়ার অথরিটি কী ডিসিশান নেয়, এটা নিয়ে সবখানেই হয়তো কথাবার্তা চলতেছে, তো আমরা যথাযথ নোটিশ পাইলে বা যে কোনো অর্ডার পাইলে আমরা অবশ্যই এটা জনগণের মধ্যে সার্কুলেট করার চেষ্টা করব। যে মেল যে টয়লেট অনেক মাস ধরে বন্ধ আছে, এটা অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন আছে মানে এটা খারাপ হয়ে গেছিল টয়লেটের ইয়েটা, তো প্যানটা খারাপ হওয়ার ফলে এই কয়েকদিন আগেই আমাদের যে সম্মানীয় SDMO স্যার আছেন তো উনি আমরা সব কথাবার্তা হয়ে আমাদের মধ্যে ডিসিশন হয়েছে যে আরেকটা নতুন করে আমরা প্যানটেন এখানে ফিট করুন এবং এই টয়লেটটা আমরা চালু করার ব্যবস্থা করুন, এবং এটা চালু হওয়া দরকার, পেশেন্টের জন্য অবশ্যই দরকার এটা আমরাও জানি। চারজন ডক্টর আছে এবং একজন আছে আমাদের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার, একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছেন আর একজন ডেন্টাল মেডিকেল অফিসার আছেন। স্টাফ নার্সেস অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে প্রায়
অ্যাপ্রক্স 8-9 জন আছেন, কিন্তু আন্ডার ডেপুটেশনও অনেকে আছেন। কারণ ইদানিং সময়ে লালছড়া পিএসসিতে ইনডোর চালু হওয়াতে আমাদের এসডিএইচ লংতরাই ভ্যালি সাব ডিভিশনাল হসপিটাল থেকে অনেকজন স্টাফ নার্সই আমরা এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। যেহেতু লালছড়া পিএসসি আমাদের খুব কাছাকাছি, তো এখানে ইনডোর আইপিডি এবং ওপিডি একসাথে চলায় আমরা ওইখানে অনেকজন স্টাফ নার্সই ডেপুটেশনে আছে। ডক্টর তো শর্টেজ সবসময় আছে। আর অ্যাকচুয়ালি রোগীগুলি যদি ধরেন একটা বা দুইটা তিনটা ইমার্জেন্সি কেস যদি একসাথে আয়ে, তাহলে এগুলি হ্যান্ডেল করতে একটু তো টাইমের দরকার, ঠিক আছে। এবং যথেষ্ট পরিমাণে এখানে ডক্টররা হ্যান্ডেল করতেছে, এটা দেখাই যেতেছে। এবং যে আমাদের লোকাল যে জনগণ আছেন, এরা লংথরাই ভ্যালি এসডিএইচে ট্রিটমেন্ট নিতে প্রতিদিনই তারা আসেন, এবং আমার যতটুকু দেখা প্রত্যেক ডক্টরই অনেক চেষ্টা করতেছে এবং লুক স্যাটিসফাইড। অবশ্যই গভর্নমেন্ট আমাদের পক্ষ নিয়ে কাজ করতেছেন এবং জনগণের লেগেই করতেছেন। কোনো কারণে হয়তো বা রেস্ট্রিক্টেড ইউজ যেহেতু করছে, সেইটা গভর্নমেন্টের নজরে অবশ্যই আছে এবং তারা ভালো স্টেপে নিব, এটা আমরা আশা রাখি। হ্যাঁ, হয়তো কোনো কারণে সার্ভিসিং পারপাস বা কিছু যদি পার্সজনিত কোনো কারণে হয়তো বা সবগুলো অ্যাম্বুলেন্স বা ধরেন এগুলি রেডিও মেসেজ দ্বারা চালিত হয়তো, তো এগুলি হয়তো কোনো ধরনের, আমার ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে এগুলি রিপেয়ারিংয়ের কাজে হয়তো বা এটা বন্ধ রাখছে। কিন্তু আপাতত আমরা আমাদের এলাকাতে এখনও পর্যন্ত কোনো ধরনের পেশেন্টের সমস্যাজনিত কারণে 102 যেতে পারছে না বা অন্য অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এই খবর আপাতত আমাদের কাছে নেই। না না, অবশ্যই এটা আমাদের নজরে আইসে এবং আমরা এটা যথাযথ পরিমাণে আমরা এই জঙ্গলগুলো পরিষ্কার করার ট্রাই করুন। এবং আপনি যে এই উদ্যোগটা নিছেন যে এখানে জঙ্গলগুলি থাকার পরে রোগীর অসুবিধা হইতেছে, তার জন্য অ্যাকচুয়ালি আমরাও খুবই উদ্বিগ্ন। তো আমরা পরিষ্কার করার লেগে কাজে লাগাইছি, আমরা দেখি কতটুকু করতে পারি। আমার নাম ডক্টর দেববীর দাস, আমি লংতরাই ভ্যালি সাব ডিভিশনাল হসপিটালের মেডিকেল অফিসার। থ্যাংক ইউ।